بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا وعن صوبان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم كثير ولكنكم غساء كغساء السيل ولينزعن الله عن صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের এই মোবারক মহফিল সম্মানিত সভাপতি সাহেব ওয়াজিবুল ইহতেরাম উলামা হযরত মুরব্বিয়ানে আজম দীন দরদি যুবক ভাই বন্ধু হল মাদ্রাসা মুক্তবর আজিজ সালাহ ভাই হল আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহরবানি দয়া মায়া যে সমস্ত দিন দরিয়া হোক আপনারা উলামায়ে কেরাম হলো জবান থাকিয়া দিনই মাত্রতা নসিহত হল শুনছেন আর আপনারা এখন ইন্তেজার আছেন ওলিয়ে কামিল হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুম আমির শরীয়ত উত্তর পূর্ব ভারত তাই তশরিফ আনতা তার নসিহত দোয়া আপনারা পাইতা আপনারা মাদ্রাসার থেকে পারে বনেওয়ালা তালেবুল ইলম হযরত হল দস্তারবন্দিও অনুষ্ঠিত হইত এই সমস্ত জিনিসের অপেক্ষার মধ্যেখানে আমার মতো নিষ্কর্মা বেহামায়ারে দিয়া সময় কাটাইতে আপনারা নিশ্চয়ই গুসা উঠিব তো তোরা সবার করিয়া একটু ইন্তজার করুক কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ আজিজ হযরত শেখ তশরিফ লই যাইবা আপনারা তার মূল্যবান নসিহত শুনবা এর মধ্যেখানেও আমি আপনারা সামনে কোরআনে করিম থেকে হায়াতের অংশ আর হাদিস শরীফ থেকে হাদিস শরীফ আমি আপনার সামনে তিলাওয়াত করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আয়াতে করিমার কিছু মতলব আর হাদিস শরীফের মতলব খান আপনার সামনে পেশ করার জন্য আল্লাহ তৌফিক দান করে আল্লাহ আপনার কাছ থেকে আমি দোয়া চাই বর্তমান সময়ে আমরার যে অবস্থা এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে করিমের মধ্যে ফরমাইছে ওয়া ইন তুসিবকুম হাসানাতুন তাসউহু হে ইমানদার হল তোমাতানোর যদি বালা হয়
তৈলে এক গুড়র দলে বুড়া লাগে। ও ইন তুসিবকুম সাইয়াতুন ইয়াফরাহু বিহা, আর তোমাদের যদি বুড়াই হয়, ক্ষতি হয়, ধ্বংস হয়, তৈলে এক গুড়র ভালো লাগে, খুশি লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামের পাকর মধ্যে আমরার এই অবস্থা সম্পর্কে বয়ান দিছেন যে মুসলমানের নকশান হইলে এক গুড়র খুশি লাগে, মুসলমানের ফায়দা পৌঁছিলে এক গুড়র বুড়া লাগে। এই ধরনের মানুষ হর জবানাত, হর সময়ের, হর নবীর জিন্দগি এই ধরনের মানুষ হল আসে। এই অবস্থা, এই পরিস্থিতি আমরার উপরে নতুন ইলা নাই। যেদিন থেকেও ইমান ইসলাম এই দুনিয়ায় চাইছে, তো মুমিন হলর লাগি, মুসলমান হলর লাগিয়া, দুশ্মন হল আল্লাহ তৈয়ার করিয়া দিছেন আমরার পরীক্ষার লাগিয়া, যে আমরার বুড়াই দেখলে এক গুড়র বালা লাগে, আমরার বালাই দেখলে এক গুড়র বুড়া লাগবো। এই সমস্যার, এই পরিস্থিতির মোকাবেলা ইমানদার হলরে করতে লাগবো। এটা হর জবানাত আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখাইয়া আইছেন, আর বিশেষ করিয়া আমরারেও আমরার কিতাব কোরআনে করিমর মধ্যেও এই অবস্থার বর্ণনা আছে। আয়াতে করিমার এই অংশ সপক্ষে জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী একটা দিয়া দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন সাহাবাই কেরামের সামনে মুসলমানের ভবিষ্যতে কিতা অবস্থা হইব এই সম্পর্কে বর্ণনা দিলা, বয়ান দিলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কাসআতিহা। এই দিন বেশি দূর নাই, বহু দারো অলায়ক দিন মুসলমানের উপরে আইতেছে, যে সমস্ত ধর্মাবলম্বী, অন্যান্য ধর্মাবলম্বী সব মানুষে মুসলমান হলর উপরে এমনভাবে হামলা করব, জেলা নাকি একজন মানুষে খানি তৈয়ার করিয়া তার বন্ধু বান্ধব সে ডাকে, আও আও সব জমিয়াও, আমরা খানি তৈয়ার হয়ে গেছে, আমরা খাইতাম। এইভাবে ভিন্ন ধর্মাবলম্বী সমস্ত মানুষে এক যুগে মুসলমান হলরে ধ্বংস করবার লাগি, একে অন্যরে ডাকাডাকি করব, ইলা একদিন পরিস্থিতি আইব জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজ থেকে প্রায় 1450 বছর আগে এই ভবিষ্যৎবাণী করিয়া থাকিয়া গেছেন। একদিকে কোরআনে করিমেও বয়ান করতেছে যে আমরা বুড়াই দেখলে এক গুড়র ভালো লাগবো, আর বালাই দেখলে এক গুড়র বুড়াই লাগবো। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা যে ইলা একদিন আইব, সবে মিলিয়া একে অন্যরে ডাকাডাকি করবা, যে আও আও মুসলমান হলরে খাইয়া শেষ করি ফেলাই দিতাম, জেলা নাকি একজন মানুষে খানি তৈয়ার করিয়া দস্তারখানার বিষাইয়া তার বন্ধু বান্ধবরে ডাক দেয়, আও আও খানি রেডি হয়ে গেছে খাইতাম। এই কথা শুনিয়া সাহাবাই কেরামের মনে একটা প্রশ্ন জাগিল। সাহাবাই কেরামে জিজ্ঞাসা করলা, ফাআন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, এই দিন যেদিন আইব সবে মিলিয়া মুসলমানদের শেষ করি লইতা চাইবা, ইরাদা করবা, এই দিন মুসলমান সংখ্যা খুব কম থাকবানি, একেবারে স্বল্প থাকবানি, যে ওলা মুসলমানের অবস্থা হইব, সবে মিলিয়া হইব, আও আও খাইয়া শেষ করি ফেলাইতাম, এত কম হইবানি মুসলমান দুনিয়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইলা, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, এই অবস্থা যেদিন হইব এদিন তুমি দেন কম থাকতায় না, সংখ্যায় খুব বেশি থাকবায়, বহুত থাকবায়, কিন্তু এই বেশি থাকিয়াও তোমাতানোর কোনো ফায়দা লাভ হইতো নাই। আমাদের অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, ওয়ালাকিন্নাকুম গোসাউন কা গোসাইস সাইল, ফ্লাড বন্যা আইলে বন্যার উপরে দিয়া যেভাবে আবর্জনা যাবা যদি বাইয়া যায়, মুসলমানের অবস্থাও ওলা হইব, সংখ্যায় খুব বেশি থাকবা কিন্তু তাদের অবস্থা এমনভাবে হইব যে বন্যার ফ্লাডের উপরে দিয়া দাবা দুটি আবর্জনা দেলা বাইয়া যায়, এই আবর্জনার কোনো মূল্য থাকে না,
এই আবর্জনায় হে এক নির্দিষ্ট জায়গা জুড়িয়া এক জায়গা স্থির হইয়া থাকতে পারে না, মুসলমানের অবস্থা অলায়ক দিন হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হইয়াছে। আর যদি আমরা অবস্থা ভাই যদি দেখি আমরা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে করিমের ফরমান এই দ্বয় অবস্থার একেবারে হুবহু নকশা চিত্র আমরা চক্ষের সামনে বাসেন নিনা বাসেন না হোক আছে, বিলকুল অবস্থা বাসি গেছে। এই অবস্থাটা আমরা ইয়ে পৌঁছে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যে আমরার এই অবস্থা হইব ইটার লাগিয়া কিতা দায়ী, কি জন্য এই অবস্থা দিয়া মুসলমান পৌঁছিবা, এর কারণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ওয়ালা ইয়ানযিআন্নাল্লাহু আন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের শত্রুদের অন্তর তাকিয়া তোমাদের বয় ছিনাইয়া নিবা দিয়া। মুসলমানের প্রতি যে একটা বয়বীতি, এই বয়বীতিটা মুসলমানের দুশ্মনের অন্তর তাকিয়া আল্লাহ ছিনাইয়া নিবা দিয়া, মানে দুশ্মনের ভিতরে মুসলমান ধ্বংস করলে আমরা বিপদের সম্মুখীন হইমু এই কথা ডর বয় তাদের অন্তর তাকিয়া যাইব দিয়া। এই হাদিস শরীফের এই অংশের মধ্যে একটা ইঙ্গিত পাওয়া যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান হলর শত্রু দুই অবস্থা রাখিয়া তুলছে। এক অবস্থাটা হইল শত্রুরা শত্রুতা আমি করব কিন্তু অন্তরে ভয় থাকব, ডর থাকব। আর আরেক শত্রুতা আমি আছে যে শত্রুতামির মধ্যে মুসলমানের প্রতি কোনো ভয় থাকবে না। এক ওয়াকেয়া হইলে আপনারা বুঝবা যে শত্রুগুলোর ভিতরে বয় কি জিনিস আর আল্লাহ ই বয় সিনাইয়া নিবা গিয়া এর মতলবটা কিতা। বুখারী শরীফ এক রায়াত আছে যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় তৈয়বার এক সাহাবী আনসার তার মক্কা মুআজ্জমাতে বন্ধু আছিল, এই বন্ধুর নাম উমাইয়া ইবনে খলফ। একে অন্যের সঙ্গে বন্ধুত্ব আমি বহুত পুরানা জমানা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইবার আগেও এই উমাইয়া ইবনে খলফর লগে তার দুষ্টি আছে। পরবর্তী সময়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান আনিলেছিল আর উমাইয়ার কপালও ইমান আনা নাই, হে মুশরিক রইয়া গেছে কিন্তু বন্ধুত্বটা অটুট রইয়া গেছে। এই উমাইয়া যখন মদিনার দিকে যাই তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থামইন, খাওয়া দাওয়া করেন, রেস্ট লইন। আর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা তাই তখন উমাইয়ার বাড়ির থাকা রওয়া খাওয়া দাওয়া ইত্যাদি সম্পূর্ণ সব ঠিক আছে। যদিও একজন মুসলমান আর একজন মুশরিক কিন্তু পুরানা বন্ধুত্বটা এখনো বহাল থাকিয়া রয়েছে। এক মর্তবা ঘটনা হইল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুআজ্জমা তাইছিল উমরা করবার উদ্দেশ্যে, তে মক্কা তাওয়ার পরেও তাই চিরাচরিত নিয়ম অনুযায়ী তার পুরানা বন্ধু উমাইয়ার ঘরে গেছিল। এই সময় জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসলমানের উপরে মক্কার মুশরিক হলর অত্যাচার চরমে পৌঁছে গেছে। এই অবস্থা উমাইয়ারে যখন বন্ধুরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বলে বন্ধু আমি তো আইছি মক্কা আল্লাহর ঘর খান তওয়াফ করতাম, বন্ধুয়ে কইলা রে বাবু এখন বড় সমস্যা, খুব বেশি সংকটের সময়, এখন তুমি যে মুসলমান হইছো তোমারে লইয়া আমি গিয়ে আল্লাহর ঘর তওয়াফ করাইতাম ই সাহস আমার দের না, বাকি যারা আমার বন্ধু বান্ধব থান যারা আছেন পার্টির মানুষ মুশরিক হল আবু জেহেল উমাইয়া আবু সুফিয়ান আবু লহব এরা তো আমার ভাই চোখ বিরিঙ্গি দিব যে তুমি এই বেটা তো বিধর্মী বেটা, তাদের কথা অনুযায়ী মুসলমান হয়ে গেছে, জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে ইমান আনি লেগেছে তো তারে আনিয়া তুমি ইনো আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ করিয়া দাও, খেনে এই প্রশ্ন তারা করিয়া বইব উমাইয়ার ভিতরে এই ডর। কিন্তু বন্ধুর কথা তো ভালোইতে পারেন না, ও কইলা এক কাম কর বন্ধু
দুই ভরি সময় তো সব দাদারি বাড়ি করে যাই দিয়া মক্কা মুয়াজ্জমা আরবত যেগুলো গেছই খুব গরম থাকে, দুই ভরি সময় সেও বাইরে চলাফেরা করে না, এত গরম থাকে। দুই ভরি যখন দুই ভরি টাইমও তখন সব দাদারি বাড়ি করে যাইবা বিয়া, ওই সময় ওই ফাঁক আমি তোমার লইয়া যাই মুরগিয়া হরম শরীফ, আর তুমি ও ফলে ফলে তফান করে নিবে। এই পরামর্শ করলা উমাইয়ায়, পরামর্শ দিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। এই কথা অনুযায়ী একদিন দুপুরের টাইমে যে সময় সাধারণত হরম শরীফে কোনো মানুষ থাকুন না, এই সময় উমাইয়া তাহলে লইয়া গেছে হরম শরীফ তোয়াফল লাগিয়া। ভাগ্যক্রমে ইদিনও বিয়া ফাইলিয়া আবু জেহেল তখনও হরম শরীফ রইয়া গেছে। তো উমাইয়ার সঙ্গে এই বিদেশি মানুষ মদিনারি মানুষরে জিজ্ঞাসা করিয়া কই দেখল আবু জেহেল কইল, উমাইয়া ভাই তোমার সঙ্গে এই নয়া বিদেশি মানুষ দেখিয়ে খেয়ে বা। উমাইয়া কইল, এই তো আমার বহুত পুরানা বন্ধু মদিনার মানুষ এই চাঁদ, ও এটা তো আমরারও বেটারে আশ্রয় দিস, আমরা তো এখান থেকে বাগাইয়া দিছিলাম, ইন তো জায়গা দিছি না, এরাও জায়গা দিছে, এরা বিধর্মী, ওগুলো নিয়ে তুমি আল্লাহর ঘর তফ করার আইনি। আবু জেহেলে বিরিঙ্গি লইছে উমাইয়ার ভাই। এই কথা কইতেও সাহাদে জিজ্ঞাসা করলা বুঝলি ইগিয়ে কিতা লম্বা লম্বা মাত মাথে রেব। উমাইয়া কানে বুঝায় বুঝলে ভাই মাতিও না, এই বেটা তো আমরার সারা মক্কার সর্দার, এবং তার মাতো যদি তুমি উল্টা মাতো তো তার পার্টির সব মানুষ হইয়া তোমার বা খেপিবা, তোমারে মারাবা মারবা অত্যাচার করবা, আর আমি তোমারে আমার বাড়ি তোমারে জায়গায় দিছি, এর কারণে আমিও দোষী বন্ম, তুমি আর মুখ চুপ করিল বেশ মাতিও না, ফলে ফলে আল্লাহর ঘর তাপরটা করিয়া দাও ইয়া। এই কথা শোনার বাদে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ইটা তাই যত বেটাগিরি মাত মাতকা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান থেকে কথা শুনছি যে এই আবু জেহেল যাইব আমরার মদিনার, মদিনার বদরের মাঠ কোন জায়গার তার মৃত্যু হইব, ই কথাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে বয়ান দিয়ে হারছই, আর তুমিও খানো গিয়া মারা খাইবা বদরের মাঠ, এই কথাও আমরার জানা আছে। গতিকে আর কত ডর ডরাইবার কথা নাই, যদি মিনু আমার উপরে কিছু হাত তুলই তাই তাই তো সাম দেশে যাইতা ব্যবসা বাণিজ্য লাগিয়া মদিনার পতইয়া হনো আমরা বদলা লইব। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আমনে দিলা ধমকি। এই কথা শুনিয়া হযরত উমাইয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আমরে জিজ্ঞাসা করলা, হাসাও তোমাতান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমিও মর্মু বদর গিয়া আর আমরা দাদাও মারা খাইবা এটা হইছে বলে, ওয় এটা তো সারা তিয়ার কাঠ হইয়া আছে নন্দন নবী, ও হে মোটামুটি তানি ইন আল্লাহর ঘর তাফু করাইয়া এক হেফাজতে বিদায় দিয়ে আছে, কারণ দেখছে ইন যদি মাছ বাড়াবাড়ি হয় এই দরবার ইনো হালি শেষ হইত নাই, মক্কার তাকে যেগুলো মানুষ মুশরিক হল তখন সামদেশ ব্যবসা বাণিজ্য লেগে যায় এটা মদিনার পথ হইয়া, ইন যদি সাহাদে মারা মায়ের খাইয়া যায় এইটার বদলা মদিনা থন যাইতে সময় তারা ফিটিয়া বদলা লইলিব, ও কোন সুরত বাই সিজিল তার বিদায় দিয়ে। এখন উমাইয়ায় গিয়া তার বিবি সাহেবানির সুলঞ্জ তা বক করল বলে, আমার তো ইয়াশ্রীবি তারা নাম ইয়াশ্রীব হইতা মদিনা শরীফে, তো ইয়াশ্রীবি বন্দিও তো ওতা ওতা হইয়া গেল রে, আমি বুঝিন আমারে মারা হইব হন মদিনা, ওতা তারা নবিয়ে গফ করছই আর ওতা আমার বন্দিও হইয়া গেল। ও বেটিয়ে পরামর্শ দিল, দেখো তুমি আর কোনো দিন ইয়াই দেখো মক্কার থেকে বাড়িতে না, আর বাকি যা জিন্দগি আছে তোমার জিন্দগি হান মক্কাত খাটাইয়া তুমি মর, যেহেতু এই নবী যদিও নবী আমরা মানি আর না কিন্তু নবী হক বলিয়া সবর ভিতরে ভিতরে আছে। এখন তো আর মাইয়ায় বস আর ও হেয়ালি মক্কাত থাকতো আর ওটা চিন্তা ফিকির করে, ইত্য বছরে কয়েকদিন পরে দেখা গেল যে আবু সুফিয়ান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর তখনও মুসলমান হয়েছিল না, এই এক ব্যবসা বাণিজ্যর কাফেলা লইয়ে সামদেশ এই যাইতে মদিনা শরীফ কুদাম খাইছেন, মাল ব্যবসা বাণিজ্য করিয়া
যখন আইটা হেন খবর ফাটাইছিল বলে আমার সাহায্যর লাগিয়া তুমি তাই মক্কাতাই কিছু মানুষ হও, কারণ আমি মাল দন সম্পত্তি এটা ব্যবসা বাণিজ্য করিয়া যেটা লাভ করিয়া লইয়া আইয়া ডরা হওয়া যায় না মদিনার পথে দিয়ে আইতে যদি মুসলমান হল আমরা যারা বার করিয়া দিছি অত জুলুম অত্যাচার করছি, ইটা যদি আমরা পথ বেরোইতে আমরা রে উয়াশিনী করিয়া হেফাজতে নিতাই তুমি যেন মক্কাতাই কিছু মানুষ হও। আবু সুফিয়ানে এই মক্কা শরীফ এই খবর ফাটাইয়া হে চিন্তা করিয়া দেখলো যে ইনগুলো কোন সময় আইবা না আইবা। আবু সুফিয়ানে চালাকি করিয়া যে মদিনার পথ না ধরিয়া আরো ভাড়ে দিয়া আরে পথ আছে মদিনা না সইয়া শাম তাকে মক্কা যাইবা হ পথে তাই তান কাফেলা লইয়া গেল আইয়া। ইদিকে তো আগে খবর দিছিলা আর এখন অন্য পথ ধরিয়া দেখা দিয়া ইদিকে খবর পাইয়া আবু জেহেল তো মক্কার তখন সর্দার রইছেন তাইন কইলা রে ও আমরার ভাই আবু সুফিয়ান ব্যবসা বাণিজ্যত গেছে এখন মাল লইয়া আর মুসলমান হলে হয়তো বা আক্রমণ করবা যে আমরার ভাই আবু সুফিয়ান দে সাহায্য করবার লগে আমরা যাওয়া লাগবো সকল গড় থাকিয়া গড় মাঠে এক একজন যাওয়া লাগবো দিল ঘোষণা। এখন তো মানুষ তশকিল করাত লাগছে আবু জেহেলে অগর থাকি খেয়ে যাইবা হকর থেকে খেয়ে যাইবা অগর থেকে খেয়ে যাইবা সব রেডি করে নিয়েছে প্রায় 1000 মানুষ রেডি। আর উমাইয়ার গরাইয়া থানেও হইল বলে তুমিও তো চলা লাগ এখন অত মানুষ আমরা লইয়া যাইতাম তুমিও বড় নেতা তুমি যদি যাও না তৈরি লেখি তৈব বাকি মানুষে কইল থাইন যাইতে না থে আর আমি আমরা যেতাম আবু জেহেলে দে প্রেসার উমাইয়ারে যাইবার লগে আর উমাইয়ার ভৌ তো আগর কুল্লা কথা এড়িয়ে গেছে সাহায্যে যেখান খুইয়া গেছে হে তো আর কোনো অবস্থায় রাজি খাইল দেখ আবু জেহেলে তার বাড়ি গেছে গিয়া বুঝাইল তোমার মতো নেতায় যদি এখন খর ফুসকি খাও করে দি ঠান দেও তো ওটা বাকি যেটা মানুষ আমি আরও 1000 মানুষ আমি তৈয়ার করছি ওটা মানুষ লইয়া আমি যেতাম পারবো নি তুমি কিতা মাত মাত বহুত বুজানির বাদে উমাইয়া ইবনে খলব তৈয়ার হয়ে গেছে আবু জেহেলের লগে বাড়িয়ে দেয় তো মদিনার আবু সুফিয়ানর কাফেলারে উদ্ধার করিয়া আনার। কিন্তু উমাইয়ার বউয়ে কয় ও স্বামী তুমি ফাউরি লইছ নি তোমার ইয়াসরিবি বন্দুয়ে মদিনার বন্দুয়ে কি হইয়া গেছিল এটা তুমি ফাউরি লইছ নি বলে না আমি তো ফাউরিছি না কিন্তু আবু আবু জেহেলে এই ধরনের পিড়াপিড়ি করে এখন লগে না গেলে তো আমার মান ইজ্জতর প্রশ্ন আইন তুমি এক কাম করো আমার সামান উমান রেডি করে দেও আমি এক কাম করমু কাফেলার সব সময় আলগা আলগা সাইডে করে দি আমি থাকমু যখন ও মায়ের মার্কার ডর বুধ ভাইমু তো খরে থাকি আমি বাগি আগে আইব এই ফন্দি হরিয়া কোনো সুরত বেঠিরে বুঝাইয়া গাইড গুডি লইয়া রওনা আমার ঘটনা করার উদ্দেশ্য হইয়া তা হলো যে এত বড় দুশ্মন কিন্তু ভিতরে বয় আছে কি শতখান বয় যে 1000 কাফেলা যাইতা মানুষ 1000 মানুষের লগেও যাইতে হেতাইয়া রওনা কিন্তু একমাত্র মান ইজ্জত বাঁচাইবার লাগিয়া মুখ দেখাই মুখিলা এই কারণে যদিও তৈয়ার হয়েছে কিন্তু ফুসকা ফুসকি হরের ভিতরে খর মনে মনে তৈয়ারি নের আমার গুড়া বান্ধিতে আলগা বান্ধিমু এবং ওদের সঙ্গে গাড়ি বিলে যদি হামাই যায় ড্রাইভার এখানে লইয়া বাড়িতে পারবানি গাড়ি হাঠানে কিন্তু এক সাইডে দিয়ে রাখলে যে সময় ফুটচুক দিয়া লইয়া যাইবা গিয়া তো উমাইয়াই ওলা প্ল্যান প্রোগ্রাম লইছে যে আমার সামান আমার গুড়া আলগা আলগা রাখমু আমিও আলগা আলগা রইমু হালি ওবাদি মাইর লাগা হুঁটেও আমি ঘরে থেকে বাদি আইমু যাহাতে যে এই আমার বন্ধু যেখানে খুইয়া গেছিল এই ডর তাকিয়া রক্ষা ফাইবার লাগিয়া যে তার আর নবিয়ে যখন খই লিছিল হাসাও মরি যাইমু হাসাও মারিলেই বা এই ডর বয় ভিতরে আছে দুশ্মনী ঘরছই কিন্তু লগে বয় আছে ও তার কারণে নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন নসির তো বিস রুবি মসির আতাশাহে নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে দুশ্মনী মুশরিকি নহলে খম করছই নি না কিন্তু যারাও দুশ্মনী করত দুশ্মন হলর ভিতরে এক মাস দূরই রাস্তা হন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামর নাম শুনলে ভিতরে খাপ দিত মুখে বখের গালাগালি ঘরের দুশ্মনী ঘরের হগলতা ঘরের কিন্তু ভিতরে সবসময় আলী একটা ডট 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 ভাব থাকত
মুসলমানের সঙ্গে দুশ্মনির এই এক নমুনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা। এইভাবে বিভিন্ন সময়ে ইসলামের যত দুশ্মন মুসলমানের যত দুশ্মন হল, দুশ্মনী হরচয় কিন্তু ভিতরে একটা ডর আছে। আর আরেকটা ডর ইয়া আরেকটা অবস্থা ইয়া থাকলো যে দুশ্মনী হরব কোনো ডর থাকতো না ভিতরে। এই এই অবস্থাটা ভয়াবহ। আমরা অতটা ভাবিনি যে আমরা যদি সব পক্কা স্বেচ্ছা একেবারে দিনদার মুসলমান হয়ে যাই, আমাদের সঙ্গে দুশ্মনী করেনেওয়ালা দুনিয়ায় খেয়েও থাকতো না। ইকতা বাবুইনি খেয়েও ইকতা বাবুইয়া লাভ নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া আল্লাহরে বেশি রাজি করেনেওয়ালা, আল্লাহর উপরে বেশি ইমান রাখনেওয়ালা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি ইবাদত বন্দিকে করেনেওয়ালা না আগে কোনোদিন গুজরিয়া গেছে না কেয়ামতের আগ পর্যন্ত কোনোদিন আইবা, এটা এটা কল্পনা করা যায়নি না। এর বাদেও তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে দুশ্মনী হইছে না হইছে না হইছে। এমন দুশ্মনী হইছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে নিজের জন্মভূমির তাকিয়া বাইর করিয়া দেওয়ার প্ল্যান প্রোগ্রাম পর্যন্ত তারা হরসই বাধ্য হরসই নিজের জন্মভূমিরে পরিত্যাগ করিয়া দিতে হিজরত করিয়া দিতে। এই দুশ্মনী থাকবো, কিন্তু এই দুশ্মনীর লগে দুশ্মনের ভিতরে যদি ভয় থাকে তাইলে বুঝা যাইব এই দুশ্মনীটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার মতো দুশ্মনী। আর যদি শত্রুর ভিতরে এই ভয় থাকে না তাইলে বুঝা যাইব এই দুশ্মনীর দাহ মোকাবেলার মধ্যে আমরাও অসহায় হয়ে যাব। বর্তমান সময়কুল যে দুশ্মনী চলতেছে এই দুশ্মনী সে অন্তরের ভিতরে ডর ভয় লইয়া করেন না। এই পরিস্থিতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলায় আমরারে সবক শিখাইয়া দিছ যে তোমাতানোর অবস্থা যখন এই ধরনের ওয়া লাগি যাইব, তোমাতানোর অবস্থা আবর্জনার মতো ফ্লাডের উপরের বন্যার উপরের আবর্জনার লাগান হয়ে যাবে, তুমি তাই তোমাতানোর কোনো গুরুত্ব থাকতো নাই, কোনো হাইসিয়ত থাকতো নাই, কোনো এক পয়েন্টের উপরে টিকিয়া থাকবার মতো তোমাদের ক্ষমতা থাকতো নাই। ওলা বাইয়া দুনিয়ার মধ্যে ঘুরাঘুরি করবায় তোমাদের রক্ত বাইয়া যাইব, তোমাদের লাশ বাইয়া যাইব, তোমাদের মা বইন হলে তিন দেওয়া হইবা, তোমাদের বাড়িঘর ভাঙিয়ে চুরমার ঘুরিয়া ফেলানি হয়ে যাব, তোমার স্থানের অবস্থা তিনকার মতন, তোমার স্থানের অবস্থা আবর্জনার মতন হয়ে যাব। এই সময় করণীয় তোমাদের খেয়াল করার কিছু জিনিস আছে, কি তার লগে হইল আর এই অবস্থাটা কি পরিত্রাণ বাঁচিবার পথটা কিটা, এই সম্পর্কে তুমি তাই চিন্তা ফিকির করলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কারণে আমরার এই পরিস্থিতির সময় আমরারে দুইটা কর্মসূচি দান করছে। আমি যে আয়াতে করিমার অংশ আপনারা তিলাওয়াত করছি, প্রথম অংশ তো বুঝছই ওয়া ইন তুসিবকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়াতুন ইয়াফরাহু বিহা, যে তোমাতানোর বালা দেখলে অন্যর গোত্র দলিব বুড়া লাগবো, আর তোমাতানোর বুড়াই দেখলে অন্যে বাহবা দিব খুশি করব। এই পরিস্থিতির সময় তোমাতানোর করণীয় মাত্র দোকান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে করিমার পরম অংশ ফরমাইছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াযুররুকুম কাইদুহুম শাইআ। এইটা হলো এখন আমাদের করণীয় কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছেন এই পরিস্থিতিতে এই অবস্থায় যদি তুমি যেন দোকান হাত করো লা ইয়াযুররুকুম কাইদুহুম শাইআ, তারা যত ষড়যন্ত্র করুক তোমাতানোর বিরুদ্ধে যত শত্রুতা করুক, তাদের শত্রুতা তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো নোকসান ক্ষতি করতে পারবে না। এখন আমরা চাইনি যে দুশ্মনে তো দুশ্মনী করব, ইটার তা গিয়া ইটা ইটা কোনোদিন নাই উঠতো নাই, ইটা তো দরিয়াও আইছে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামর জবানার তা গিয়া এর পরবর্তী সাহাবাই কেরামর জমানা তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে কেরাম এর বাদে আউলিয়ায়ে কেরাম সবর জিন্দেগি সব জমানা এটা একেবারে অবধারিত সত্য চিরন্তন সত্য। ইসলাম মুসলমানের সঙ্গে দুশ্মনী কোনোদিন শেষ হবে না, কিন্তু এই দুশ্মনীত আমরা কামিয়াব বনতে হইলে এক লাইন আর দুশ্মনীর মধ্য দিয়া নাকাম বনবার এক লাইন। এই পরিস্থিতিতে আমরা যদি দুইটা কাজ করিলাই তো আল্লাহ হইতা লা ইয়াযুররুকুম কাইদুহুম শাইআ,
তোমাদের দুশ্মনদের যত ষড়যন্ত্র আছে, যত শত্রুতা আছে, কোনো ষড়যন্ত্রই কোনো শত্রুতায় কোনো প্ল্যান প্রোগ্রামে তোমাদের কোনো ক্ষতি করতে পারত না। এর তৈল আমরা গাওয়ালি ভাষায় তোমাদের রুমই লাগতে পারত না। এখন খোকা সাইন আমরা এই কথার উপরে রাজি হইতাম নি যে আমরা কোনো ক্ষতি হেও করতে পারত না। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ফর্মুলা, যে বাতাই দেওয়া পথ আছে, এই পথটা এখন আমরা এখতিয়ার করতাম নি খোকা সাইন ইনশাআল্লাহ। এই কার্যক্রম, এই রুটিন বেশি লম্বা নাই, রুটিনও মাত্র দুইটা কথা, দুইটা কথা। একটা হইল ইন তাসবিরু ওয়াতাত্তাকু, ও দুই কথা হইলেও আমরা জিন্দেগির দুই জিনিস আই গেলে আল্লাহ গ্যারান্টি দিতা লা ইয়াযুররুকুম কাইদুহুম শাইয়্যা, কোনো শত্রুর শত্রুতা নিয়ে তোমাদের কোনো নোকসান ক্ষতি করতে পারত নাই। অত গ্যারান্টিওয়ালা কোরআনে করিমর এই কথার উপরে যদি আমরা খেয়াল না দেই আর আমরা এই অনুযায়ী আমল না করি, তো দুনিয়ার জিন্দেগির গেলা আবর্জনা আল্লাহান ঘুরিয়া গেলাম, আখেরাতেও গিয়া আল্লাহ দরবার কোনো মঞ্জিল কোনো ঠিকানা পাইবার মতো আমরা কোনো অবস্থা থাকত না। এই দুই কথা আমরা আপনারা যদি তোলা মনোযোগ দিন তো আল্লাহ তৌফিক দিলে আমি কইতাম নি আপনাদের সামনে। এক নম্বর কথা আল্লাহ কইছেন তুমি যাই সবর করা হিকো, এক নম্বর কথা সবর হিকো, আর দুসরা নম্বর হইল তাকওয়া হিকো ওয়াত্তাকু। হ জিনিস আল্লাহ কইছে দুই জিনিস শিখিবার কথা, সবর হিকো আর তাকওয়া হিকো। সবর করো, তাকওয়া এখতিয়ার করো, কঠিন নি খুব ব্যাপার। হ্যাঁ, এখন এক নাই আপনারা সবে একবার আমরা জবান দিয়ে আমরা এই সবকান আজকে এইটাই ধরিলাই যে বর্তমান পরিস্থিতিতে আমাদের আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর বাতাই দেওয়া আমরার কর্মসূচি কখন দোকান, এখান কিটা সবর, দুসরা নম্বর তাকওয়া। আলহামদুলিল্লাহ এই সবক তো রেডি গেছে, এখন ওই দুটো সবক থোড়া বোঝা লাগবে। সবর খারে হয় আর তাকওয়া খারে হয়, বুঝা যাননি কথা? আল্লাহ তৌফিক দিতে আমরা বুঝবার আমল করবার। এক নম্বর সবর, সবরের অর্থটা কিটা আমরা গাওয়ালি ভাষায় বাংলায়ও সবর হই, ই সবরে আর আল্লাহর কালামে পাক কোরআনে করিমর মধ্যে যে সবর আছে আমরা যে অর্থ বুঝছি ই অর্থ আর কোরআনে করিমর সবরে বরাবর নাই। ফাইলা এক কথা আমরা যেন আরানি লাগবো যে আমরা যেটারে সবর হই সাধারণত আমরা গ্রামালি ভাষায় সলাফিরার মধ্যে মাতার মধ্যে ই সবরে আর আল্লাহর হুকুম দেওয়া যে সবর আছে এই সবরে অর্থ সমান নাই। আল্লাহর কোরআনে করিমর সবর দিয়ে বুঝতে হইলে কিটা লাগবো, তফসির লাগবো। কারণ একটা শব্দ যখন আমরা বুঝতাম নাই এই বুঝাইয়া দিত, খে বুঝাইয়া দিত, তফসিরে বুঝাইয়া দিত, কথা বুঝছেন নি? সবর অর্থ তফসির বোঝা লাগবো যে সবর সবর দে। এখন মনোহর কা আল্লাহ কইছেন নমাজ পড়ো, ও নমাজ আমরা কিটা বুঝিলি মুনি? হ্যাঁ না, নমাজের একটা তফসির আছে, হদিসর কিতাবও আছে, তফসিরের কিতাবও আছে, ফেকার কিতাবও আছে, ও ওগুরে হইমু নমাজ একটা তফসিরের মধ্যে আছে। ঠিক তেমনিভাবে সবর যে কোরআনে করিমর মধ্যে যে সবরের বয়ান আইছে আল্লাহ আমরারে নুসখা দিছেন, হুকুম দিছেন, কার্যসূচি দিছেন, রুটিন দিছেন, এই সবরটা আমরা পালন করতে হইলে তো কোরআনে করিমর তফসিরের সাহায্য নেওয়া লাগবো। তফসিরের কিতাবের মধ্যে সবর কাহাকে বলে এই কথার ব্যাখ্যা দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? তফসিরের তফসিরের মধ্যে সবরের ব্যাখ্যা মধ্যে তিনটা কথা পাওয়া হয়েছে। তফসিরের মধ্যে সবর সম্পর্কে কয়টা কথা কইছে? তিনটা কথা। এক নম্বর হরিয়া তিন কথা শিকা লাগবো। এর অর্থ হইল যে সবরের আন্ডারে কয়টা জিনিস? তিনটা। মূল আমরার কয় জিনিস? দুই জিনিস, একটা হইল সবর আর একটা হইল তাকওয়া। সবরের আন্ডারে কয় জিনিস? তিন জিনিস। এক নম্বর জিনিস হইল আর সবরু আলা তাআহ, আর সবরু আলা তাআহ, এটা তো আরবি হয়ে গেছে, আমরা ওগুলোর লগে বুঝা একটু কঠিন হইব, তার কারণে এখানে মা আমরার মাতৃভাষায় বোঝা লাগবো। আর সবরু আলা তাআহ অর্থ হইল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আর তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যত হুকুম আমরা রেখেছেন সব হুকুম মানার নাম আসসাবরু আলা তাআত। বুঝাইছেন? আল্লাহ যত হুকুম করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যত হুকুম করছেন, সারা হুকুম পালন করার নাম হইল কিটা? সবর আলা তাআত। সবরের এক নম্বর অর্থ, সবরের তিনটা অর্থ আছে নানি, এর মধ্যে একটা অংশ হইল আস সবরু আলা তাআত। এর অর্থ হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা আর তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে যত হুকুম করছেন সম্পূর্ণ হুকুমরে পালন করার নাম হইল সবর। এখন আগে আমরা যেটা মনে মনে গাওয়ালি বসায় আমরা সবরের অর্থ বুঝিয়া বুঝলাম, কিছু বেশন ধরেন নি না ধরেন না হক আছেন আপনারা? হ্যাঁ ধরা ধরছে মাশাআল্লাহ, তা তো বুঝাও বুঝো আওয়াজ এখান যদি পার্থক্য ধরা পড়ে তো আস্তে আস্তে ইনশাআল্লাহ আজিজ বুঝো ভাই। আর সবরু আলা তাআত, এক নম্বর আল্লাহর হুকুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম সারা মানার নাম। এখন খুব কাছায় আমরার ইসলাম ওলা গরিব নি কোনো ক্ষেত্রে আসেনি যে ও ব্যাপারে কিটা আল্লাহ আল্লাহর হুকুম নাই মনে হয় আমরা অন্য কারোর কাছ থেকে বিষ খুঁজিয়ে আনা লাগবো, ইলা ইলা ওলা মুসলমান আর ওলা ইসলাম আমরা কবুল করছি নি খুব কাছায়। হ্যাঁ সত্য আছে। এর তৈল মাতার চুল তাকি লইয়া পাওয়ার কুরুণক পর্যন্ত বালেগুয়ার তাকি লইয়া মরা মরা পর্যন্ত যত জিনিসের জরুরত আমরা পড়ব সারা জিনিসের হুকুম আহকাম কোরআন এবং হাদিসের মধ্যে আসে নি না নাই ওখান হুকা আসে নি না নাই তো ইকনাইন তৈয়া অন্যর কাছ থেকে বিষ খুঁজিয়া আনিয়া আমরা আমল করা লাগবেন না কিতা হুক কথা জানি না। হ্যাঁ লাগতো না আমরা অনলাইন তো কুলাইব তো ইনশাআল্লাহ। আচ্ছা এখন দেখো হইছে দেলা ওলা আমল করা লাগবে, এখন এখন মাথা মাথা খিদাওয়া লাগবো মাথা মুসলমানি মাথা ওয়া লাগবো ওয়া লাগবো না লাগতো না মুসলমানি মাথা খিদা। হ্যাঁ চুল খাটা তকিও আমার এক ভাই হয়েছে, এখন চুল খাটা আর তকি কানাই সব দুরুস্ত আছে নি কই লোক তের বাদর সব কথা দিতাম দিয়া তো নাই ইয়া আল্লাহ ফয়লাও যদি ন নাই অন তাকে স্টার্ট হইল তে আর সবর আর কিটা আছে আছে নি আসি আলাপ নাই ভাই বুজুর্গ হল। দেখো আজ আমরা মুসলমান হলে হইছি নি যে আমরা মাথা দেখিয়েও মানুষে মুসলমান চিন ভাই তো সারা বঞ্চিনি হন হোক অনেকর টুপি নাই অনেকর চুল কাটা ঠিক নাই ও তনু বেড়া লাগ গেল। আচ্ছা তোলা তলে দিন আমি হঠা মুসলমানই আসেনি। হ্যাঁ নাই 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 মানে ইতাত ইসলামের হুকুম নাই না কিতা হক আপনারা আছে কত কেসা আছে এখন তো এইভাবে চলছে হোলসেল দিয়ে খাটা চলছে দাওয়া দাওয়া এখন লইতে নাই ইসলাম হালি নমাজ আর কোনো হান নাই বিয়াত লাগে না নাই এটা কোরআন নাই হদিস নাই বিয়াশা দেখিলে ওইটা এটা নাই মনে হয় কোরআন হদিসর নিয়ম অনুযায়ী বিয়া গা উৎকা নয় বিয়া তো বাক্যা হয় কিন্তু বিয়া খান বিয়া ইসলামের নিয়ম অনুযায়ী শরীয়ত অনুযায়ী হয় আর খ বেআইয়ে আর বেআইনে ফুয়া বিয়া দিতে ফুড়ি বিয়া দিতে কোনো আলিম মুফতির জিকার করিয়া কোরআন হদিসর অনুযায়ী বিয়া দেও আসছিল সজনে জিকার বসলে মাশাআল্লাহ। আর এটা বুঝা যায় আল্লাহ আল্লাহর আগে কইছ সবর আলা তাআত রইল যে আল্লাহর সব হুকুম নবীর সব হুকুম রে মানলে হইব কিটা আর সবর আলা তাআত কত কান আছে বিয়ার
আস্থা করবে আস্থা মজলিসে হুজুরে হাত তুলছে। আর এর কইল বাকি বিয়া আমরা আর ইসলামে যেখানে হইছে দুদিন হইয়া তাকে এখানে আমরা খাটেন না না হাঁটি যাবো। আর তো ঠিক তেমনিভাবে প্রতিটা ক্ষেত্রে যতখানো আইসে সব জিনিসও যখন আমরা আল্লাহ আল্লাহ রসুলোর হুকুম হাকাম থাকবো মানিয়া চলমু তৈলে বুঝা যাইব কিটা আমরা জিন্দগির মধ্যে সব্র আলা তো আছে বুঝছেন নি। দুসরা নম্বর দুসরা নম্বর সবর অর্থ হইল আর সবরু আনিল মাহাসি। দ্বিতীয় অর্থটা কী হয়েছে আর সবরু আনিল মাহাসি এর অর্থটা কীটা আল্লাহ যত নিষেধ করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যত নিষেধ করছেন সব নিষেধ থেকে আমরা বাঁচিয়া থাকতাম। দেখুন আল্লাহ কতখান নিষেধ করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কতখান নিষেধ করছেন ইশারাত থেকে আমরা বাঁচিয়া আসিনি। হ্যাঁ নাই আল্লাহ কইলা তোমার চোখ কখন তুমি তলে দিয়ে দাঁড়া কি করবো। এখন কতজনে সড়কে দিয়ে আঠিয়ার আর চোখ তলে দিয়ে আঠিয়ার এর অর্থ হইল বেগানা বেঠিন দরবায় না আসাইয়া আমি সড়কে দিয়ে আঠিয়ার কতজন আসি তার মানলাম নি আল্লাহর হুকুম আল্লাহর নিষেধরে মানলাম নি। আল্লাহ কইতা তোমাতানোর বেঠিনতে ওয়াকার না ফি বুয়ুতি কুন্না তোমাতানোর বেঠিনি গুণ তুমি দেন গরো রাখো আমরা খোঁজনি আমরার মা বই নকলরে গরো রাখলাম আজকাল বেপর্দা বেঠিন নকল চলইনি না চলইনি না মুসলমানর তার কতখান নিষেধ মানলাম এক দুইটা মিশাল দিয়া আজ দুদিন খালি দোকান কথা বেটাইন তোর চকুর কন্ট্রোলিংর কথা আর বেটিন তোর পর্দার কথা ও দুই নিষেধ বড় আল্লাহর যে আল্লাহ কইতে তোমরা চোখ তলে দিয়ে রাখো বেটিন তোরে কইতে তুমি যেন গরো থাকো। আজ আমরা এই নিষেধ থেকে আমরা কতজন বাঁচিয়া রয়েছি নাই আমরা এখান বুধ ভাই মোবাইলে দেখছি মুস্কান পুরী একবুর নাম হচ্ছে নানি। হ্যাঁ মুস্কানে যখন তাইরে যখন বেরিয়ে লেগেছেন গুন্ডা ফালে তো পর্দার সঙ্গে আসি আল্লাহ একবার হইয়া তাই মান ইজ্জত হুরমত লইয়া মোটামুটি বাঁচিয়া আল্লাহ রক্ষা করছেন নানি। এই খবরে এই খবর শুনিয়া আমরা সবে খুশ হই কিন্তু আমার ঘরের আমার বাড়ির ফুড়ি আমার ফুড়ি আমার বোন আমার ভাতৃজি পর্দা লাগাইয়া বাড়ির থেকে বাড়িয়ে যাইতো জরুরতে এই কথার উপরে আমরা কতজন আসি আত্মুল চাই মাশাআল্লাহ। হ্যাঁ এ আওখানের তো নিষেধ দেখা তো সবরের এক মানাটা হইল আল্লাহ আল্লাহ রসুলের সব হুকুম আমরা মানিয়া যাইতাম মাথার চুল থাকি লই একেবারে খানি নৈকর খানি আঙ্গুলির নখ পর্যন্ত আর বালিক তাকি লইয়া মৌত পর্যন্ত যা খাম আমি করতাম আল্লাহ আল্লাহ রসুলের তরিকা হুকুম অনুযায়ী করতাম। আর দুসরা নম্বর কত হইল যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আর আল্লাহ যত নিষেধ করছেন সব নিষেধ তাকিয়া সব মুসলমান বেটাইন বেটিন আলিম আনা আলিম ব্যবসায়ী খেতুয়াল সব ধরনের মানুষও আমরা খিতা করতাম দুসরা নম্বর খাম হইয়া থাকছে আমরা বাঁচিয়া থাকতাম। আর তিসরা নম্বর সবরের মান হইল আর সবর আলাল মাসাইব আল্লাহর সমস্ত হুকুম মানলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হুকুম মানলাম আল্লাহর সমস্ত নিষেধ থেকে নিচে বাঁচিয়া রইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত নিষেধ থেকে নিচে আমরা বাঁচিয়া রইলাম এর বাদেও যদি কোনো মুসিবত আসে এই মুসিবত যদি আমরা সবর করিয়া থাকি আওটাও সবরের একটা অংশ ইলা নাই যে আমরা আল্লাহর হুকুম সব মানিয়েছি আল্লাহর সব নিষেধ থাকি আমরা বাঁচিয়া রয়েছি আর এর বাদে আমরা উপরে কোনো বলা মুসিবত আইত নাই ই কথা বাড়সাইয়া যদি খেয়ে বাড়সাই তৈলে ভুল করব এরপরেও আল্লাহর পক্ষ থেকে মাসাইব হলাইব সেই মুসিবতের সময় আমরা ধৈর্য ধারণ ও যেন আমরা গাওয়ালি যে মুসিবত হই সবর হই ও সবর ধৈর্য ধরিয়া থাকা এই তিন খাম যখন একত্রে মিলব তখন গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ও ইন তাসবিরু এই সবরের উপরে আমাদের আমল এখন অতক্ষণ পর্যন্ত
কথা বোঝা গেছে নি? আমরা কাজ হওয়াটা দুইটা, একটা হইল সবর, দুসরা নম্বর তাকুয়া। সবরের ভিতরে কয়টা কাজ আছে? তিনটা কাজ। এক নম্বর আল্লাহর সমস্ত হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হুকুমের উপরে সবে মিলিয়ে আমল করা লাগবে। দুসরা নম্বর যে আল্লাহর যত নিষেধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নিষেধ আছে সব নিষেধটাকে আমরা সব বেঠাইন বেঠিন বড় ছোট সব আমরা বাসা লাগবো। আর তিসরা নম্বর আল্লাহর পক্ষ তাকিয়া যে সমস্ত মাসাইব ফলায় এটা মুসিবত খার পক্ষ তাকিয়া, হ্যাঁ, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফযলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। আপনারা সব মজলিসে শান্তিতে তশরিফ রাখিলে পা ইনশাআল্লাহ আজিজ হুজুরতলা মসিয়ত রাখবা। দুসরা নম্বর খান যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিছেন এটা হইল তাকওয়া, আল্লাহর ডর। তাকওয়ার অর্থ হইল আল্লাহর ডর ভিতরে থাকত। এটাও জিনিসটা হইয়া থাকছে যে সবর দে সাহায্যকারী জিনিস, অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম মানা আর আল্লাহর নিষেধ থেকে বাঁচিয়া থাকা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম মানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ থেকে বাঁচিয়া থাকা, এটার সাহায্যকারী যত সময় মানুষের অন্তর আল্লাহর ডর না ঢুকবো অত সময় পর্যন্ত না একজনে নেক খাম করতে পারবো না গুনার খাম থেকে বাঁচিয়া রইতে পারবো। এই ডর হইতে সাধারণত মুফাসসিরিন হযরাতে ফরমাইন এই ডর হইল তাজিমর ডর। যেমন মনে হর একটা বাঘ আছে নানি, বাঘরেও আমরা ডরাই ডরাই নানি, সাফরেও আমরা ডরাই। তা আল্লাহরে আমরা ডরাইতাম কিগার ডর ডরাইতাম? যে সাফরে বাগরে গেলাম মানুষের ডর ডরাই ওলা ডর ডরাইলে আল্লাহরে হইব নি না। আল্লাহর ডর আল্লাহরে ডরানির মতলব হইয়া থাকছে যে আল্লাহর তাজিমে আল্লাহর সমস্ত হুকুমরে মানা আর আল্লাহর আজাবর ডরে সমস্ত গুণাত্মাকে নিজরে বাঁচিয়া রাখা। এই ডর অন্তরের ভিতরে ফায়দা করা, এই দুই জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিছেন যে এই সমস্ত এই সঙ্গীন পরিস্থিতি আমরা করার লাগিয়া এই দুই জিনিস। হুজুরের শরীর বহুত মালুর বেমার আপনারা খবর পাইছেন, গতিকে আপনারা সামনে মক্তসরভাবে দুই চার কথা কইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবরে আমলের তৌফিক দিতা। আর সময় তো এখন হকলেও বুধ ভাইয়া হকলেও বুধ ভাইয়া মুসলমান আমরা আল্লাহ বানাইছেন, আল্লাহর হুকুম কিতা আল্লাহর নিষেধ কিতা আল্লাহ রসুলের হুকুম কিতা আল্লাহর রসুলের নিষেধ কিতা এখানে আমরা জানিয়ার নানি বুঝিয়ার নানি সবে বুঝিয়া আল্লাহর ডর দে অন্তরের মধ্যে ফায়দা করিয়া এইগুলার জিন্দগি আমলি জিন্দগির মধ্যে আনার লাগে আমরা চেষ্টা করতাম। আর এই সমস্ত জিনিস আমরা ভাইবার লগে আমরা দিনই মাদারি সকল বড় মরকজ, এই দিনই মাদারি সকল যতদিন থাকবো আমরার আওলাদর মধ্যে আমরা নসলের মধ্যে কোরআন জিন্দা থাকতো, দিন জিন্দা থাকতো, ইসলাম জিন্দা থাকতো, এটার মেইন পাওয়ার হাউস ইয়া থাকলো আমরা দিনই মাদারিস। এই ক্ষেত্রেও আমরা হলে আমরা খেয়াল রাখা দরকার। আমরা যদি কথা বুঝি মাদ্রাসা আমরার উপরে বার্ডেন হয়ে গেছে, চান্দা খুঁজোয় নতা খুঁজোয় নতা খুঁজো তৈলে আর তৈল আগ পা উঠাইয়া গড়ে উঠি লওয়া লাগবো। আর দিনদারি আর ইসলাম আর মুসলমান কিতা এটা আর রইত নাই বাকি। গতিকে এক নম্বর জিনিস হইয়া থাকলো আপনার কাছে আবেদন যে আমরা প্রত্যেকের ঘর থেকে সম্পর্কে একটা বাচ্চা এই দিনই মাদারি সকলও হাফিজ কারি আলিম হল বনবার লাগিয়া প্রত্যেক ঘর থেকে সম্পর্কে একটা হরতা এখন দিলেই তা ইনশাল্লাহ। ইলা মানুষ আসেন যেগুলো যে আস্থা বাড়ির মধ্যে এগুতো হরতা আলিমানা কবি উদর সাত ফোরটা নাই আর তুলুক কাছে এগুতাও দিও না কোনো দরকার নাই।